সকাল সকাল ঘুম থেকে উঠেই মিরি কাজুকিকে ডাকতে লাগে, কারণ তার মুতু লেগেছে। কাজুকি বের হয়ে তাকে বাথরুমে ছুড়ে মারে। একটু পরেই মিরি বের হয়ে এসে বলে সে বাথরুমটা হাত দিয়ে পাচ্ছে না, তাই কাজুকি তাকে তুলে ধরে মুতু গড়িয়ে নিয়ে আসে। এরপর কাজুকি রান্না করছিল এবং মিরি কাজুকির এত বড় বাড়ি দেখে অবাক, তাই সে প্রশ্ন করছিল এবং কাজুকির কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। সে অনেক ঝামেলা করছিল, তার এই ঝামেলার শব্দ বাথরুমে শুয়ে থাকা রেই এর কানে যায়। রেই বাথরুমে শুয়ে থাকে, অদ্ভুত ব্যাপার। রেই বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে কাজুকি মিরিকে রেই এর কোলে তুলে দেয় এবং মিরিকে বলে, এটা হচ্ছে তোমার রেই আব্বু, এখন এই তোমার সাথে সময় কাটাবে। রেই আব্বু ডাক্তার রেই এর পছন্দ নয়। এরপরে রেই মিরিকে ভিডিও গেমস বের করে দেয়। মিরি সেই ভিডিও গেমস এর অনেকগুলো নষ্ট করে ফেলে ভেঙে। ব্রেকফাস্টের সময় তারা মিরির মায়ের ছবির সাথে একটা নোট পায়। সেই নোটের মাধ্যমে তারা জানতে পারে মিরির বাবা তো সেই লোক যেই লোককে তারা গত ক্রিসমাস ইভে মেরে দিয়ে এসেছে, এবং মিরির মায়ের সাথে সেই লোকটার অবৈধ সম্পর্ক ছিল, যার ফল মিরি। এখন সেই মহিলাটা অর্থাৎ মিরির মা মিরিকে মিরির বাবার কাছে পাঠিয়েছে তার সাথে থাকার জন্য, এবং মিরির বাবাকে বলেছে এই মেয়েটা তুমি খেয়াল রাখবা, আর যদি না রাখো তোমার আসল ওয়াইফকে আমি বলে দিব, এবং একটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু এখন সে সব ভেবে লাভ নেই, কারণ সেই লোকটা স্বর্গবাসী হয়ে গেছে বা নরকবাসী, যাই হোক। রেই আর কাজুকি ভাবছিল এরপর এই মিরিকে নিয়ে কি করা যায়। তারা মিরিকে পুলিশের কাছে নিয়ে যেতে পারবে না, কারণ মিরির চোখের সামনে মিরির বাবাকে মেরেছে, সেটা মিরি দেখেছে, একটু ঝামেলা হতে পারে। তারা ডিসাইড করে তারা মিরিকে তার মায়ের কাছে ফেরত দেবে, কিন্তু তারা রিয়েলাইজ করে তারা তার মা কোথায় থাকে সেটাই জানে না। তাই মিরিকে প্রশ্ন করে তার মায়ের হুদিশ বের করার চেষ্টা করে, কিন্তু মিরির কাছ থেকে সব ইউজলেস উত্তর ছাড়া আর কিছুই পায় না। তবে কাজের মতন উত্তর বলতে একটা উত্তর পাই, যেটা হচ্ছে তার মা নাকি জবে গিয়ে যেখানে তার মা কাজ করে সেইখানে নাকি গান বলে। এখন তার মা কোথায় কাজ করে সেটা মিরি জানে না। কাজুকি কিতারোর কাছ থেকে কিছু ইনফরমেশন খুঁজে বের করবে চেষ্টা করে, তাই রিওকে মিরির সাথে বাড়িতে রেখে যেতে চায়। কিন্তু রিও এই মিরির সাথে এই বাড়িতে থাকবে না, তাই মিরিকে একাই বাসায় রেখে তারা দুইজন কিতারোর সাথে দেখা করতে ইয়াদোগিরি ক্যাফেতে যায়, যেখানে কিতারো তো রিওকে দেখে অবাক, কারণ ঘর কোনা এই ছেলেটা আজকে বাড়ি থেকে বের হয়েছে। কিতারো তাদেরকে বকাবকি করে, কারণ ক্রিসমাস ইভের দিন তারা একটা বড় সড়ই ঝামেলা করে দিয়েছিল, যার কারণে তাদেরকে খবরে কাগজে ছাপা হয়ে গেছে, এবং এইরকম করতে থাকলে এরপর থেকে কিতারো আর তাদের এই কাজগুলো ঢাকা দিতে পারবে না, তাই তাদেরকে সাবধান করে দিচ্ছে কিতারো। কিন্তু তারপরও কিতারো তাদেরকে পেমেন্ট করে এবং তাদেরকে নতুন একটা জব দেয়, যে জবটা তারা অ্যাকসেপ্ট করে। কাজুকি পেমেন্ট পাওয়ার পর সেখান থেকে অর্ধেক টাকাটা কিতারোকে দিয়ে বলে তার কাছে পাঠিয়ে দিতে, লাস্ট এপিসোডের মতন আর কি। কাজুকি কিতারোর সামনে মিরির কথা না তুলে মিরির বাবার বিষয়ে কিছু ইনফরমেশন মিসিং আছে এই কথাটা বলে, কিন্তু চেষ্টা করে কিতারোর রিসার্চ স্কিলকে ইনসাল্ট না করার। কিতারো বলে কখনো কখনো এমনও হয় যে কিছু ইনফরমেশন মিস হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সে সেই লোকটার ব্যাপারে আর একটু রিসার্চ করবে, মানে যে লোকটাকে মেরেছে। এখানে কিতারো তো জানে না যে সেই লোকটা মিরির বাবা। যাই হোক, কাজুকি আর রিও ক্যাফে থেকে চলে যাওয়ার পর একটা অদ্ভুত লোক ক্যাফেতে আসে কিতারোর সাথে দেখা করতে, এবং বলে সে এই শহরে কয়েকদিন থাকবে, এবং যদি কোনো কাজের দরকার পড়ে তাহলে তার নাম্বারে কল দিতে, এবং সে একটা কাগজে তার নাম্বার লিখে দেয় যেখানে তার নাম লেখা ছিল আগিনো রিও। রেই আর কাজুকি তাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, যেখানে দেখে বাড়ির লাইট বন্ধ এবং বাড়িতে সবকিছু একদম এলোমেলো হয়ে আছে। তারা ভাবে বাড়িতে কোনো শত্রু আক্রমণ করেছে, তাই তারা সাথে সাথে গুলি বের করে, কিন্তু সেটা আসলে শত্রুপক্ষ নয়, সেটা মিরি তাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলার চেষ্টা করছিল। মিরি রেই আর কাজুকির আওয়াজ শুনেই একটা রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে সে একটা গান খুঁজে পায়, যেই গানটা তাদের উপর পয়েন্ট করে। তারা দেখে তো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু রেই বলে সেই গানটা আনলোডেড, এই কারণে বাড়িতে কোনো বাচ্চাকে একা রেখে যাওয়া ঠিক কাজ নয়। ডিনারের সময় কাজুকি তাদের নতুন টার্গেটের ব্যাপারে কথা বলে, যে একটা অনেক বড় ড্রাগ ডিলার, এবং সে একটা অনেক বড় টপ নচ সিকিউরিটিওয়ালা ম্যানশনে থাকে, যেইখানে তাকে মারা অনেকটাই টাফ হবে। কাজুকি রেইকে জিজ্ঞেস করে কি করা যায়। রেই বলে সরাসরি বাড়ির সামনের দরজা দিয়ে ভেঙে ঢুকে মেরে দেওয়া যায়, কিন্তু কাজুকি বলে গতবারের মতন এইবার আবার এইরকম কাজ করে সিন ক্রিয়েট করা যাবে না। তাদের কথার মধ্যে মিরি বগড়া দিয়ে বলে আজকের ডিনার যে হ্যামবার্গার সেইটা তার মায়ের হ্যামবার্গারের থেকে আলাদা। সেটা শুনে কাজুকি প্রাউড ফিল করে এবং বলে যে কিভাবে এই হ্যামবার্গারটা সে বানিয়েছে, কিন্তু মিরি বলে তার মায়ের হ্যামবার্গারের থেকে এই হ্যামবার্গারটা আলাদা, কারণ তার মায়ের হ্যামবার্গারটা এই হ্যামবার্গারের চেয়ে অনেক ভালো, যেইটা শুনে কাজুকির মন ভেঙে চুরমার হয়ে যায়। মিরি বলতে লাগে তার মায়ের কথা তার খুব মনে পড়ছে, তার মা এখন কি করছে। এই কথা শুনে কাজুকি ভাবে মিরি স্যাড, তাই সে মিরিকে একটু সান্ত্বনা দিতে লাগে, কিন্তু দেখে মিরি আসলে মজা করছিল এবং মিরি দৌড় দেয়, কাজুকিও মিরি পেছনে দৌড় দেয়, এবং তারা পুরো বাড়ি হাইড অ্যান্ড সিক খেলতে লাগে, দৌড়াদৌড়ি করতে লাগে। কাজুকি মিরিকে ধরতে গিয়ে কাজুকির হঠাৎ করে একটা আইডিয়া মাথায় আসে যে কিভাবে তাদের নেক্সট টার্গেটকে মারা যায়। এরপর রিও মেগা ইকো শপে তাদের কিছু আইটেম সংগ্রহের জন্য শপিং করছিল, এবং
এবং কাজুকি ইয়োৎসুইশি সিকিউরিটি সার্ভিসে ইউনিফর্ম চুরি করার জন্য ঢুকেছে। মিশনের দিন মিরিকে তারা বাড়িতে রেখে যাওয়ার চেষ্টা করে। কাজুকি মিরিকে অনেকগুলো চকলেট দেয়, যেটা দেখে মিরি অনেক খুশি হয়। তখনই রে আর কাজুকি ফুট করে বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু মিরি বাড়ির ভেতরে অনেক জোরে জোরে কাঁদতে লাগে, যার কারণে তার প্রতিবেশীও বের হয়ে আসে। তাই মিরিকে সাথে নিয়ে যাওয়া ছাড়া কাজুকির কাছে অন্য কোনো উপায় নেই। তাদের প্ল্যান হচ্ছে টার্গেট যেই ম্যানশনে থাকে সেইখানকার মেইন গেটকে সিল করে দেওয়া, যাতে টার্গেটগুলোর মনে হয় তাদের কাছে এখন পেছনের পানির রাস্তা দিয়ে বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই যখন তারা বের হয়ে যেতে লাগবে, তখনই রে আর কাজুকি তাদের সামনে ওয়েট করবে তাদেরকে মারার জন্য। কিন্তু বাস্তবতাটা অন্যরকম। সেই ম্যানশনের সিকিউরিটি সিস্টেম ঠিক করার অভিনয় করে কাজুকি সেই ম্যানশনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখনই এইদিকে গাড়িতে থাকা মিরি চিৎকার করতে লাগে তার মুতু লেগেছে, কিন্তু কাজুকি তাকে মুতু আটকিয়ে রাখতে বলে। মিশন মোতাবেক কাজুকি এরপর ভেতরে ঢুকতে সক্ষম হয় এবং সিকিউরিটি রুমে গিয়ে সিকিউরিটি রুমে থাকা সেই লোকটাকে ট্রিক করে অজ্ঞান করে দিতে সক্ষম হয় এবং সেই পুরো ম্যানশনের সব ক্যামেরাগুলো অফ করে দেয়। কাজুকির প্ল্যান ছিল পুরো ম্যানশনে বোম লাগিয়ে উড়িয়ে দেওয়ার, কিন্তু এইদিকে মিরি সেই ম্যানশনের কলিং বেল চাপছিল। মেইন গেটের সিকিউরিটি তা বের হয়ে আসে এবং মিরি তাকে বলে, আমার মুতু লেগেছে এবং হাগু লেগেছে, তাড়াতাড়ি আমাকে এই বাড়ির বাথরুমে নিয়ে চলুন। তাই লোকটা কি করবে, ছোট্ট বাচ্চাটাকে বাথরুমে নিয়ে যায়। সবকিছু ঠিকঠাকই ছিল যতক্ষণ পর্যন্ত না লিভিং রুমে মিরি কাজুকিকে দেখে ফেলে, যেটার কারণে সিকিউরিটি কাজুকিকে দেখে ফেলে এবং দেখে যে কাজুকি তার যে কাজের জন্য এসেছে সেই কাজটা করছে না এবং সে কাজুকিকে তাড়া করতে লাগে। এইদিকে কাজুকি মিরিকে তাড়া করছে যে হাইড অ্যান্ড সিক খেলা শুরু করে দিয়েছে কাজুকির সাথে, শয়তান মেয়ে একটা। মিরি তাদের মেইন টার্গেটের রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে গিয়ে কাজুকি ফাইনালি মিরিকে ধরে ফেলে, কিন্তু দেখতে পায় তাদেরকে সিকিউরিটিরা ঘিরে ধরেছে বন্দুক হাতে করে নিয়ে। যখনই দেখা যাচ্ছিল সিচুয়েশনটা খারাপ হতে চলেছে, তখনই ব্যাকইয়ার থেকে রেই তাদের টার্গেটসদের ওপর গুলি শুরু করে দেয়। কাজুকি মিরিকে বাঁচিয়ে সেখান থেকে কোনো মতে বের হয়ে আসে এবং কাজুকি রেই কেউ মিরির মতন কোলে তুলে দেয় এবং কোনো মতে সেইখান থেকে বের হয়ে বোটে করে পালাতে সক্ষম হয়। কাজুকি তাদের দুইজনকে বকাবকি করে এবং রেইকে বলে তারা আবার সিন ক্রিয়েট করে ফেলেছে, এবং মিরিকে বলে তার জন্য আজকে তাদের প্ল্যানটা নষ্ট হতে চলেছিল, যার কারণে মিরি সরি বলে। তখন কাজুকি বলে মিরির এইরকম করার কারণে আজকে মিরির জীবনেরও ঝুঁকি ছিল, যেটার কারণে কাজুকি চিন্তিত ছিল। কথাটা শুনে মিরি সুন্দর করে একটা হাসি দেয় এবং বলে, আমি বুঝতে পেরেছি আব্বু, কিন্তু কাজুকি বলে, মানুষের সামনে বা বাড়ির বাইরে আমাকে আব্বু ডাকবে না। মিরি তখন বলে, ঠিক আছে আব্বু। বাসায় ফিরে রেই কাজুকি দুজনে বুঝতে পারে যে এরপর থেকে তাদের কাজে গেলে মিরিকে তো কোনো মতেই তাদের সাথে নিয়ে যাওয়া যাবে না। এরপরে কিতারোর কল আসে, যেখানে সে বলে তাদেরকে এই মিশন থেকে অফ করে দেওয়া হয়েছে এবং বলে সে লাস্ট মিশনে মারা সেই লোকটার ওয়াইফ অর্থাৎ মিরির মায়ের বিষয়ে কিছু ইনফরমেশন পেয়েছে, যেটার খোঁজ তারা করছিল। সবশেষে রিও অগিনোকে সেই ম্যানশনে দেখানো হয়, যে ম্যানশনে টার্গেটকে মারার কাজটা মূলত রিও আর কাজুকির ছিল, যেটাতে তারা ফেল করেছে। তাই এখন রিও অগিনো সেই কাজটা সম্পূর্ণ করতে গেছে। সে মেইন টার্গেটকে বলে, তোমার শেষবারের মতো কিছু বলার থাকলে বলে ফেলো। মেইন টার্গেটটা বলে, তোমার কত টাকা লাগবে, তুমি আমাকে বেরো না, তোমার নাম্বারটা দাও। কিন্তু রিও অগিনো তাকে মেরেই দেয় এবং সে আস্তে আস্তে বলতে লাগে, এই বস অর্থাৎ মেইন টার্গেটের শেষ বলা কথাগুলো তার কালেকশনের জন্য একদমই মূল্যহীন।